بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله تعالى وبركاته সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে এ অনুষ্ঠান দেখছেন সকলকে এ আর টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইতিপূর্বে আপনাদের সামনে স্বামীর অধিকার চারটি পর্বে চারটি অধিকার নিয়ে আলোচনা করেছিলাম আজকে পঞ্চম পর্ব এ পর্বে পঞ্চম নম্বর অধিকার আনুগত্য থাকা আনুগত থাকা স্বামীর আনুগত থাকা এ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় যাই আজকের আলোচ্য বিষয় হল আনুগত থাকা স্বামীর সম্মান মর্যাদা ও আর কথা চিন্তা করে স্ত্রী তার অবাধ্য হবেন না স্ত্রীর খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও বিনোদনের জন্য স্বামীর ইনসাফের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবেন স্ত্রী তার বিরোধিতা করবেন না স্বামী যেভাবে বলেন স্ত্রী সেভাবে তা মেনে নেবেন অর্থাৎ ইসলাম এভাবেই বলেছেন স্বামীর যে অধিকার অর্থাৎ স্বামীর যে অধিকার এগুলোর মধ্যে তার সাধ্য মতোই কী করা খাদ্য তারপরে বস্ত্র বাসস্থানের যে ব্যবস্থা তিনি করেন সেটিকে মেনে নিতে হবে তার আনুগত থাকা এগুলোর মধ্যে সন্তুষ্ট থাকা স্ত্রীর জন্য এটি উচিত এটাই স্বামীর অধিকার এজন্য জন্য কোনো সময় স্বামীকে চাপ দেওয়া যাবে না ইনসাফের ভিত্তিতে যেটি স্বামী কী করে ভক্ষণ করে স্ত্রী সেটা করবে তার এই আনুগত অর্থাৎ সে যেভাবে তার জীবনকে পরিচালিত করে সেভাবে স্ত্রীও তার এই পরিচালিত জীবনটাকে মেনে নেবেন এটি স্ত্রীর জন্য খুব কল্যাণকর একটি বিষয় হবে কোনো সময় স্বামীর বিরোধিতা করবেন না যে এটা করব না এটা কেন এরকম হলো এগুলো করব না অবশ্যই স্বামী কী করবেন তার আনুগত্যটাকে স্বামীর আনুগত্যটাকে স্ত্রী মেনে নেবেন রাসুসল্লাহ সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন রাসু সাল্লি সাল্লাম বলেছেন স্ত্রী তার নিজের ব্যাপারে কখনো স্বামীর বিরোধিতা করবে না স্ত্রী স্বামীর কখনও কি করবে না বিরোধিতা করবে না যে না এটা না এটা এমন করা যাবে না সোনানের নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে স্ত্রী কখনোই স্বামীর বিরোধিতা করবে না এটা করা উচিত হবে না আজকে অনেক সময় দ্বন্দ্ব মতবিরোধ অনেক সময় হয়ে থাকে স্ত্রী বড়ো ঘর হওয়ার কারণে ফ্যামিলিগতভাবে তারা সম্ভ্রান্ত পরিবার হওয়ার কারণে স্বামীর বিরোধা করে থাকে এটি আসলে অনুচিত এটি উচিত নয় স্বামীর সাধ্যমতো যেভাবে তার জীবন জীবিকা নির্বাহ করে থাকেন তার এই কাজটাকে অনুগত হয়ে তার তার সিদ্ধান্তকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে মা বোনরা আপনি দেখে শুনে একটা গরিব ছেলেকে বিবাহ করেছেন এখন আপনি তার এই জীবন চলার পদ্ধতি থেকে মেনে নিতে পারছেন না এটা তো আসলেই অনুচিত আপনার জন্য আপনি তো দেখে শুনেই তাকে বিবাহ করেছেন এজন্য সে যেভাবে তার জীবনকে কী করে পরিচালিত করে আপনিও তার সাথে সঙ্গ দিয়ে তার সাথে একমতভাবে চলবেন এটি রাসুল সলসলাম সাল্লাম বলেছেন স্ত্রী তার নিজের ব্যাপারে কখনো কী করবে না বিরোধিতা করবে না এটি ইসলাম বলেছে রাসুলসাল্লাম বলেছেন তবে অযৌক্তিক ও অসঙ্গত আচরণের প্রতিবাদ করার অধিকার তার থাকবে যে ন্যায়সঙ্গত না হয় যেটি অন্যায় হয় অর্থাৎ ন্যায়সঙ্গত না হলে অবশ্যই স্বামীর কাছে তার কথাগুলো বলতে পারেন যে এটা তোমার কেমন হচ্ছে এটা কেমন অর্থাৎ অনৈতিক যদি হয়ে থাকে তাহলে স্বামীর কাছে অবশ্যই বলতে পারবে তো উচিত হবে স্বামীকে অবশ্যই মেনে চলা স্বামী যেভাবে তার জীবনকে পরিচয়িত করা অর্থাৎ যে খাদ্য খাবার খেয়ে থাকে স্বামী স্ত্রীকেও সেভাবেই দিবে এখন যদি স্বামী যে কম অর্থ সম্পদ কম থাকার কারণে সে যদি ধর আয় রোজগার এখন যদি ভালো খাবারের জন্য স্ত্রী স্বামীকে চাপ দেয় এটা আসলে সমুচীন হবে না খাদ্যর ব্যাপারে বাসস্থানের ব্যাপারে তারপরে চিকিৎসার ক্ষেত্রে যেভাবে যার ইনসাফের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবেন স্ত্রী কি করবেন তার বিরোধিতা করবেন না স্বামী যদি ইনসাফের ভিত্তিতে যেভাবে তার জীবিকা নির্বাহ করে থাকেন যেভাবে চলে থাকেন জীবন পরিচালিত করেন সেভাবে অবশ্যই তাকে মেনে নিতে হবে কখনোই স্বামীর বিরোধিতা করা যাবে না তার কি করতে হবে অনগত থাকা এটি উচিত অর্থাৎ স্বামীর আনগত থাকতে হবে এটি ইসলাম বলেছে এটি স্বামীর অধিকার এজন্য আসুন মা বোনদেরকে বলবো আপনারা সব সবসময় স্বামীর অনুগত হওয়ার চেষ্টা করবেন হ্যাঁ ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য বা হলে তখন আপনি তার বিরোধিতা করবেন অর্থাৎ যদি ন্যায়সঙ্গতভাবে হয়ে থাকে ইনসাফের ভিত্তিতে হয়ে থাকে তাহলে কখনোই তার বিরোধিতা করবেন না আল্লাহ তালা মা বন্ধুরকে বোঝার তোফি দান করুন এ বলে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি তো শেষ করবার করবার পূর্বেই আপনাদেরকে বলতে চাই যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এ বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তু